আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাসেল রানা। আজকে আমরা কম্বিনেশনের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ম্যাথ বলা আছে, প্রফেসর শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার চারটি করে অক্ষর নিয়ে কতভাবে বাছাই করা যাবে। খুব ইম্পর্টেন্ট কথা, বাছাই করা যাবে। খেয়াল করেন এই ম্যাথটি যে আসলে কম্বিনেশনারি ম্যাথ, আসলে আমরা সেটা বুঝবো কিভাবে। বোঝার উপায়টি হচ্ছে, এখানে দেখেন বাছাই কথাটি উল্লেখ আছে, তো বাছাই থাকা মানে আমরা বুঝি সেটা কম্বিনেশনের মাধ্যমে করতে হয়, কারণ কম্বি এই কম্বিনেশনের খাঁটি বাংলাটি যদি করি আসলে তখন আমরা সেটা বাছাই পাই। যেখানে বাছাই সেখানে আসলে অবস্থানের গুরুত্ব নেই। তাহলে এই ম্যাথটি করার আগে আমাদের দেখতে হবে এখানে এই প্রফেসর শব্দটির মধ্যে একই জাতীয় বর্ণ বা রিপিটেড বর্ণ কি কি আছে সেগুলো একটু দেখি। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আর আছে কয়টি, দুইটি। আমরা একই বর্ণ এগুলো আগে একটু বের করি। তাহলে দুইটি আর আছে, এদেরকে আমরা একটা বক্সের ভিতরে আবদ্ধ করি এবং চিন্তা করি এখানে একটি বর্ণ আছে বা দুইটি মিলে একটা ইউনিট চিন্তা করব। তাহলে এখানে চিন্তা করব ওয়ান। এখন দেখি আর কি আছে, আমরা দেখতে পাচ্ছি ও আছে কয়টি, দুইটি। তাহলে দুইটি ও, এই দুইটি ও কে একটি ইউনিট চিন্তা করি বা ওয়ান চিন্তা করব, বা এখানে আমরা বলবো বর্ণ আছে হচ্ছে একটি। দুইটি বর্ণকে আমরা বলবো একটি বর্ণ আছে এখানে, ফাইন। তারপরে আছে কি দেখি, যে এখানে এস আছে দুইবার মানে রিপিটেড। তাহলে দুইটা এস কেও আমরা কি চিন্তা করব, একটি বর্ণ চিন্তা করব। এখন আসেন তাহলে একই জাতীয় বর্ণ আমরা কি কি সেটি পেয়ে গেলাম। এখন ভিন্ন ভিন্ন মোট কতগুলো বর্ণ আছে আমরা সেইগুলো একটু আগে বের করি, আইডেন্টিফাই করি যে ভিন্ন ভিন্ন বর্ণ বা ভিন্ন অক্ষর বা ডিফারেন্ট অক্ষর কি কি আছে। দেখেন এখানে আর ছিল রিপিটেড, ও ছিল রিপিটেড, এস ছিল রিপিটেড, এদেরকে আমরা কি চিন্তা করব, এদেরকে ওয়ান চিন্তা করব, প্রতি জোড়াকে একটি বর্ণ চিন্তা করব। আচ্ছা এদেরকে বাদ দিলে আমরা কি পাচ্ছি, এদেরকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা বাকি কি বর্ণ আছে, পি আছে, এফ আছে আর কি ই আছে। এখন আসেন এই পুরো বর্ণগুলোকে একটি বড় বক্সের ভিতরে আবদ্ধ করি এবং খুঁজে বের করার চেষ্টা করি যে বক্সের ভিতরে আসলে কয়টি বর্ণ আছে। আমরা কি বলেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি এক একটা ইউনিট জোড়াকে একটা বর্ণ চিন্তা করি, প্রতিটি জোড়াকে একটি করে বর্ণ চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি এই জোড়াগুলো মিলে তিনটি বর্ণ প্লাস এখানে পি এফ এবং ই, এরা মোট কয়টি বর্ণ, তিনটি বর্ণ। তাহলে মোট আমরা বর্ণ পাই তিন চার পাঁচ ছয়, তার মানে ভিন্ন ভিন্ন এখানে অক্ষর হচ্ছে কয়টি, ছয়টি। খুবই ইম্পর্টেন্ট কথা। এখন আসেন আমরা এই ভিন্ন ভিন্ন ছয়টি অক্ষর থেকে বা এই প্রফেসর শব্দ থেকে আমরা আসলে চারটি করে অক্ষর নিয়ে কিছু শব্দ তৈরি করতে চাই, তাহলে কতগুলো শব্দ তৈরি করতে পারবো সেটি আমাদের বের করতে হবে। তো প্রথমে আসি যে আমরা এমন বললাম চারটি বর্ণের চারটি বর্ণ আমি ভিন্ন ভিন্ন নিব, তাহলে কি করতে পারি, তাহলে ভিন্ন বর্ণ নিয়ে আমরা কতভাবে এটা বাছাই করতে পারি। তাহলে আমাদের ভিন্ন ভিন্ন বর্ণ কয়টি আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। আবার অনেকেই চিন্তা করতে পারেন প্রফেসর শব্দের মধ্যে কি আসলেই ছয়টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে, এমন বলতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তার মানে প্রফেসর শব্দের মধ্যে তো নয়টি বর্ণ আছে। না, ওইখানে যে রিপিটেড বর্ণ সেগুলোকে আমরা একটা ইউনিট চিন্তা করছি বা ওয়ান চিন্তা করছি, তাই বলছি এখানে ছয়টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। এখন এই ছয়টি ভিন্ন ভিন্ন বর্ণ থেকে ছয়টি বর্ণ থেকে আমরা কয়টি বাছাই করতে চাই, চারটি বাছাই করতে চাই। তাহলে কিভাবে বাছাই করতে পারি, সিক্স কম্বিনেশন ফোর। তার মানে কম্বিনেশনের আসলে সংজ্ঞা অনুযায়ী যদি বলি, এন সংখ্যক ব্যক্তি বা বস্তু থেকে আর সংখ্যক ব্যক্তি বা বস্তু বাছাই সেটাকে কম্বিনেশন বলে। তার মানে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা যদি সাপ্লিমেন্টারি কম্বিনেশনের মাধ্যমে করি তাহলে খুব দ্রুত করতে পারি। এই যে এন এর মান সিক্স এবং আর এর মান ফোর, তাহলে এন এর মানের অর্ধেকের চেয়ে বেশি আর এর মান, যদি অর্ধেকের চেয়ে বেশি হয় তাহলে আমরা সাপ্লিমেন্টারি কম্বিনেশন যেটা সেটা বিয়োগ করে দিব সিক্স মাইনাস ফোর, তাহলে আসলে সিক্স কম্বিনেশন এখানে টু বলবো। দেখেন সিক্স কম্বিনেশন টু এর রেজাল্ট যেটা, সিক্স কম্বিনেশন ফোর এর রেজাল্টও তাই হবে। তাহলে এই ক্যালকুলেশন আমার ছোট হবে, আর এর মান কত, দুই পেয়েছি, তাহলে নিচে দুই গড় যাবো, দুই গড় মান হলে এক কমে কমে, আর ছয়ের পরে দুই গড় আমরা যাবো এক কমে, ছয়ের পরে কত ফাইভ, তার মানে দুই দিয়ে এই ছয়কে কেটে দেই কত হয় তিন, তিন পাশে কত পনেরো, তার মানে আমরা দেখতে পাচ্ছি
ছয়টি ভিন্ন ভিন্ন বর্ণ থেকে চারটি করে যদি বর্ণ নেই, তাহলে 15 উপায়ে আমরা সাজাতে বাছাই করতে পারি। ওকে, এখন আসেন আর কি কি স্টেপ হতে পারে, আরো একটা প্রসেস হতে পারে। দুই নম্বরে আসি, সেটা কি প্রসেস? ধরেন এই যে প্রতিটা রিপিটেড বর্ণ, এদেরকে আমরা এক একটা জোড়া চিন্তা করছি, এই একটা জোড়া, এই এই মোট তিনটি জোড়া আছে। আচ্ছা আমার তো চারটি বর্ণ লাগবে, তাহলে আমি যদি একটি জোড়া আর ওই ভিন্ন বর্ণগুলো থেকে বাকি ভিন্ন বর্ণগুলো থেকে দুইটি নেই, তাহলে মোট চারটি বর্ণ হলো না, কারণ একটি জোড়া মানে কয়টি বর্ণ? দুইটি বর্ণ। আর বাকি যে রিমেনিং বর্ণগুলো থাকবে সেইগুলো থেকে নেবো আরো দুইটি বর্ণ, তাহলেই তো আমার চারটি বর্ণ হবে। তাহলে আমরা সেটা বলি যে একটি জোড়া এবং ভিন্ন বর্ণ থেকে দুইটি নিয়ে, ভিন্ন বর্ণ থেকে মানে হলো রিমেনিং যে বর্ণ, বাকি যে বর্ণগুলো থাকবে সেগুলো। আচ্ছা তাহলে আমরা বলছিলাম কি যে একটি জোড়া নিব, তাহলে আমাদের জোড়া ছিল কয়টি? তিনটি। তাহলে তিনটি থেকে আমরা সিলেক্ট করব একটি জোড়া। দেখেন একটি জোড়া সিলেক্ট করা মানে হলো এখানে কিন্তু বর্ণ দুইটি চলে আসছে, তাহলে আমার চারটা বর্ণ লাগবে, তাহলে আরো দুইটা বর্ণ। এন্ড এবং যদি এটা, যেহেতু এটা অধীন ঘটনা মানে আমি একটা নে চারটি পাই নাই, তাই অধীন ঘটনা হলে আমরা কি করি? গুণ করি। এন্ড এবং আমার রিমেনিং বর্ণ আছে কয়টি? পাঁচটি বর্ণ আছে, কারণ হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন ছয়টি বর্ণ ছিল তার থেকে আমরা যদি একটি জোড়া নিয়ে নিই, তাহলে ধরেন আমি আরের জোড়াটা নিলাম, জানি না কোন জোড়া নেবো, ধরে নিলাম আরের জোড়াটা নিয়ে নিলাম, এখন এই বক্সে কিন্তু বর্ণ ছয়টি নিয়ে আছে, কয়টি? পাঁচটি। তাহলে 6-1 কম্বিনেশন ওইখান থেকে নিব কয়টি? দুইটি। তাহলে আমার এখানে চারটি বর্ণ নেওয়া হলো। এখন এটা ক্যালকুলেশন করলে 3-1 মানে হলো 3, আর এখানে 5-2 এটাকে ক্যালকুলেশন করলে 5 এর অর্ধেক হচ্ছে কম 2, তাহলে বিয়োগ করার দরকার নেই, আমরা ডাইরেক্ট বলতে পারি 3 × এখানে নিচে 2 গড়, উপরে সাপ্লিমেন্টারি কম্বিনেশন 2 গড়, 4 দিয়ে 2, 5 দুগুণে কত হয়? 10, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3×10=30। এখন আমরা আর কি ওয়েতে করতে পারি? দেখেন আরো একটা ওয়ে হতে পারে চারটি বর্ণ সিলেক্ট করা। 3 ওয়েটা হচ্ছে আমাদের কি, যে এই যে আমাদের তিনটি জোড়া ছিল, এই তিনটি জোড়া থেকেই যদি আমরা দুইটি জোড়া সিলেক্ট করি, তাহলে দুইটি জোড়া সিলেক্ট করা মানে কি চারটি বর্ণ সিলেক্ট হয়ে যাওয়া, কারণ প্রতি জোড়ায় কয়টি করে বর্ণ? দুইটি করে বর্ণ। তাহলে আমরা সেটাও একটা করতে পারি, সেটাও আমাদের একটা উপায় হতে পারে। তাহলে আমরা বলতে পারি দুইটি জোড়া নিয়ে, দুইটি জোড়া নিয়ে কি পাই? দেখেন আমাদের জোড়া মোট ছিল কয়টা? তিনটি। তিনটি জোড়া থেকে আমরা নিতে চাচ্ছি, বাছাই করতে চাচ্ছি কয়টি জোড়া? দুইটি জোড়া। তাহলে এই দুইটি জোড়া বাছাই করা মানে হলো চারটি বর্ণ, কারণ প্রতি জোড়ায় দুইটি করে বর্ণ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে, এখানে বিয়োগ করে দিতে পারি যেহেতু অর্ধেকের চেয়ে কম, তাহলে বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে 3-3-2, তাহলে 3-1। 3-1 মানে হচ্ছে কত? 3। কেন 3? কারণ আমরা এক সূত্র জানি যে n-1 মানেই হলো n। এখন আসি, তাহলে আমাদের মোট কতগুলো উপায় হলো, কত ভাবে আমরা বাছাই করতে পারি? তাহলে মোট বাছাই কতটি হলো? মোট বাছাই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে পেয়েছিলাম কত? 15, তারপরে আমরা কত পেয়েছি? 30, তারপরে আমরা কত পেয়েছি? 3। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 5, এখানে 3+3 এখানে হচ্ছে 8, আর 3 × 4 তার মানে কত? 48। তাহলে 48টি উপায়ে আমরা প্রফেসর শব্দ থেকে চারটি করে বর্ণ নিয়ে আমরা 48টি শব্দ তৈরি করতে পারি। ওকে।